দশম শ্রেণীর জীবন বিজ্ঞান এবং পরিবেশ বিষয়ের অন্তর্গত স্নায়ুতন্ত্রের আজকে 4 নম্বর পর্ব। তো প্রথমে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে স্নায়ুগ্রন্থি। তাহলে স্নায়ুগ্রন্থিটা কি? স্নায়ুগ্রন্থি হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কয়েকটি স্নায়ুকোষের কোষদেহগুলি যোগকণার আবরণ দ্বারা আবৃত হয়ে যে ঈষৎ স্ফীত অংশ গঠন করে তাকে আমরা বলি স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়ন। একটু ছবির সাহায্যে আমরা বোঝার চেষ্টা করব। দেখো, তাহলে যদি অনেকগুলো নিউরনকে আমরা একসঙ্গে আঁকি, তাহলে এটা একটা নিউরনের কোষদেহ আর এটা অ্যাক্সন, এটা একটা নিউরনের কোষদেহ, এটা অ্যাক্সন, এটা একটা নিউরনের কোষদেহ, এটা অ্যাক্সন, আবার দেখো এইখানে একটা নিউরনের কোষদেহ, এটা অ্যাক্সন, ঠিক আছে। এইবার দেখো এই অ্যাক্সনগুলো একটু লম্বা করে দাও। আচ্ছা, এইবার দেখো তাহলে এর উপরে যদি যোগকণার আবরণ হয়, তাহলে এই অংশটার উইথটা বা থিকনেসটা বা চওড়াটা, আর এই অংশটা চওড়াটা কি এক? দেখো এই অংশগুলি কোষদেহগুলো একত্রিত হওয়ার জন্য, একসঙ্গে অবস্থানের জন্য দেখো এই জায়গাটা একটা স্ফীত আকৃতি সৃষ্টি করেছে। এই স্ফীত অংশকে বলা হচ্ছে এই যে স্ফীত অংশ। হ্যাঁ, এই স্ফীত অংশ, এই কোষদেহগুলো একত্রিত হয়ে যে স্ফীত অংশ গঠন করেছে তাকেই বলা হচ্ছে স্নায়ুগ্রন্থি। এই স্নায়ুগ্রন্থির দেখো কতগুলি কাজ আছে, আমরা কাজগুলো দেখে নেব। এই স্নায়ুগ্রন্থি স্নায়ু সৃষ্টি করে, ঠিক আছে, আর বিশেষ রস এবং বা নিউরো সিক্রিশনে হেল্প করে। আর কতগুলি অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এই স্নায়ুগ্রন্থি থেকে নিউরো সিক্রেটারি হরমোন বেরোয়, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের স্নায়ুগ্রন্থি। আমাদের আজকে দ্বিতীয় যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্নায়ু সন্নিধি। তাহলে স্নায়ু সন্নিধিটা কি? না, আমরা জানি যে আমরা এর আগের ক্লাসে যখন পড়েছিলাম, দেখো যে একটা নিউরন শেষ হচ্ছে আবার একটা নিউরন শুরু হচ্ছে, এবং গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অবধি, আবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে গ্রাহক অবধি দেখো অনেকগুলো কিন্তু স্নায়ুর সমন্বয়ে এই সার্কিটটা তৈরি করছে, ঠিক আছে। কিন্তু তবুও দেখো একে অপরের সঙ্গে সংযোগ রক্ষা করছে। তো কিভাবে এই দুটি নিউরন সংযোগ রক্ষা করে সেইটা আমাদেরকে বুঝতে গেলে আগে বুঝতে হবে স্নায়ু সন্নিধি। দেখো স্নায়ু সন্নিধি হচ্ছে এমন একটা জায়গা যেখানে একটা নিউরন, এটা একটা নিউরনের কোষদেহ, এটা একটা নিউরন, ঠিক আছে। তো এটা একটা নিউরনের কোষদেহ, এটা অ্যাক্সন, আবার এটা একটা নিউরনের কোষদেহ, এটা অ্যাক্সন। তো এই যে দুটো নিউরনের যে সংযোগ স্থল, ঠিক আছে, তাহলে একটা নিউরনের শেষ এবং একটা নিউরনের শুরু, এই যে সংযোগ স্থল, এই সংযোগ স্থল কি বলা হচ্ছে সাইন্যাপস। সংজ্ঞা বলতে গেলে বলবে যে দুটি নিউরনের সংযোগ স্থলে একটি নিউরনের, দুটি নিউরনের সংযোগ স্থলে বা দুটি নিউরনের যে সংযোগ স্থলে একটি নিউরনের শেষ এবং অপর নিউরনের শুরু, ঠিক আছে, তাকে বলা হচ্ছে সাইন্যাপস। তাহলে দেখো এক্ষেত্রে আমার এই অংশটাকে বলছি সাইন্যাপস, কারণ এখানে দেখো একটা নিউরনের প্রান্তীয় স্ফীতি বা সাইন্যাপটিক নব, আমরা জানি যে প্রান্তপুরুষ বা প্রান্তপুরুষ যেখানে শেষ হচ্ছে সেখানটা একটা বোতামের মতো স্ফীত অংশে শেষ হয়, তাকে আমরা বলি সাইন্যাপটিক নব। এবং সেখান থেকে দেখো তার পরবর্তী যে নিউরনের কোষদেহটা, তার ডেনড্রন রয়েছে, ঠিক আছে, ডেনড্রন ডেনড্রাইটস গুলো সেখানে রয়েছে। সুতরাং একটা নিউরনের শেষ এবং অপর নিউরনের শুরুতে যে সংযোগ স্থল তাকে বলছি সাইন্যাপস, ঠিক আছে। এই সাইন্যাপসকে, এই অংশটা কি আমরা যদি বড় করে দেখি, দেখো কি দেখব। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে দিই, এই সাইন্যাপসকে কতগুলি ভাগে ভাগ করা হয়। যেমন হচ্ছে তোমার এক্সোডেন্ড্রাইটিক সাইন্যাপস, অর্থাৎ একটি নিউরনের অ্যাকশন, অর্থাৎ আমি যে এখানটা এঁকেছি একটি নিউরনের অ্যাকশন এবং পরবর্তী নিউরনের ডেনড্রনের মধ্যে যে সাইন্যাপস তাকে বলছে এক্সোডেন্ড্রাইটিক সাইন্যাপস। এক্সোসোমাটিক সাইন্যাপস, অর্থাৎ একটি নিউরনের অ্যাকশন এবং পরবর্তী নিউরনের কোষদেহর মধ্যে যে সাইন্যাপস বা সংযোগ স্থল। এবং এক্সোঅ্যাকশনিক সাইন্যাপস, অর্থাৎ একটি নিউরনের অ্যাকশনের সঙ্গে অপর নিউরনের অ্যাকশনের যদি সাইন্যাপস গঠন হয় তাকে বলবো এক্সোঅ্যাকশনিক সাইন্যাপস। আচ্ছা, এইবার দেখো এই যে সাইন্যাপসের গঠনটা, এই সাইন্যাপসের অর্থাৎ একটি নিউরনের শেষ এবং পরবর্তী নিউরনের শুরুতে এই অংশটা যেটা আমি এঁকেছি এটাকে একটু যদি বড় করে দেখি কি দেখব। না দেখো, এইটা হচ্ছে সাইন্যাপটিক নব বা প্রান্তীয় স্ফীতি, এবং এটা হচ্ছে একটি নিউরনের কোষদেহ, ঠিক আছে। তো এইটা, এটা কোষদেহ বলতে পারো বা যদি ডেনড্রাইটও হয় তাহলে সেক্ষেত্রেও দেখো এটা বোঝা যাবে ভালোভাবে। দেখো একটি নিউরনের প্রান্তীয় স্ফীতি, ঠিক আছে, তাহলে এই জায়গাটাকে বলা হচ্ছে সাইন্যাপস, ঠিক আছে। আর দেখো একটি নিউরনের শেষ এবং পরবর্তী নিউরনের শুরুতে যে খুব আণবিক্ষিক যে গ্যাপ বা যে সূক্ষ্ম যে গ্যাপ আছে বা যে সূক্ষ্ম ফাঁকা স্থান আছে সেই ফাঁকা স্থানটিকে বলা হচ্ছে সাইন্যাপটিক ক্লেফট,
অর্থাৎ এই জায়গাটা হচ্ছে সাইন্যাপটিক ক্লেফট, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো এখানে কতগুলো আমরা বিশেষ জিনিস দেখতে পাচ্ছি। তো দেখো এইটা একটি পূর্ববর্তী নিউরনের প্রান্তীয় স্ফীতি, এটা পরবর্তী নিউরনের ডেনড্রন, ঠিক আছে। এইবার দেখো এই দুজন দুজন দেখো সাইন্যাপস গঠন করেছে, তাহলে এইটাকে বলছে প্রি সাইন্যাপটিক পর্দা, ঠিক আছে। তাহলে প্রি মানে হচ্ছে আগে, সাইন্যাপসের আগে যে পর্দাটা তৈরি করেছে তাকে বলছে প্রি সাইন্যাপটিক পর্দা। এটা হচ্ছে পোস্ট সাইন্যাপটিক পর্দা, অর্থাৎ সাইন্যাপসের পরবর্তীতে দেখো এই পর্দাটা রয়েছে, সেই জন্য এটা হচ্ছে পোস্ট মানে পরে, ঠিক আছে। এইবার এই ভেতরে কিছু দেখো কিছু ডট ডট রয়েছে, ডটেড কিছু পাউচ রয়েছে বা থলি রয়েছে। এই যে থলির মধ্যে যে ডটেড অংশটা, এটা একটা কেমিক্যাল পূর্ণ, একটা রাসায়নিক পূর্ণ পাউচ বা থলি বলা হচ্ছে, ঠিক আছে। তো দেখো এখানে এই যে লাল লাল অংশগুলো, এগুলোকে বলা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল, ঠিক আছে। পরবর্তী নিউরনের যে পোস্ট সাইনেপটিক পর্দা, সেখানে দেখো বেশ কিছু এরকম লাল লাল কিছু এঁকেছি, এটাকে বলা হচ্ছে তোমার গ্রাহক, ঠিক আছে, বা নিউরো ট্রান্সমিটার বাহক। নিউরো ট্রান্সমিটার হচ্ছে একটা রাসায়নিক পদার্থ যেটা কিনা স্নায়ু স্পন্দনকে ও বহন করতে সাহায্য করে, ট্রান্সমিট করা মানে বহন করা বা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। তাহলে নিউরো ট্রান্সমিটার কি, স্নায়ু স্পন্দনকে এক একটি স্নায়ুকোষ থেকে পরবর্তী স্নায়ুকোষে যে রাসায়নিক পদার্থ নিয়ে যায় তাকে আমরা বলছি নিউরো ট্রান্সমিটার। তাহলে দেখো এই যে পাউচ গুলো বা থলি গুলো, রাসায়নিক পূর্ণ থলি রয়েছে, এর মধ্যে দেখো কিছু নিউরো ট্রান্সমিটার রয়েছে। এই যে ডটেড অংশগুলোর দ্বারা আমি বোঝাতে চেয়েছি যে এই ডটেড অংশটা হচ্ছে সেই রাসায়নিকটা আর এটা হচ্ছে সেই থলিটা, ঠিক আছে। তো দেখো একটু জিনিসটা তাহলে গঠনটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এইবার আমরা কিভাবে স্নায়ু স্পন্দনটা পরিবহন হয় সেটা দেখব। দেখো যখন স্নায়ু স্পন্দন এসে এইখানটায় এইরকম জায়গায় যখন এসে পৌঁছাচ্ছে একদম শেষে, ধরো এখান থেকে স্নায়ু স্পন্দনটা এসে একদম শেষে পৌঁছাচ্ছে, এই দেখো আমি এখানেও অ্যারো দিয়ে বোঝানোর চেষ্টা করছি, স্নায়ু স্পন্দনটা এসে যখন এরকম জায়গায় পৌঁছাচ্ছে, ঠিক আছে, তখন দেখো এই ক্যালসিয়াম আয়ন, এখানে ধরো প্রচুর ক্যালসিয়াম আয়ন আছে, এই Ca2+ এই আয়ন এই ক্যালসিয়াম চ্যানেল দিয়ে এই ভেতরে ঢুকে যায়। তাহলে এখানে Ca2+ ঢুকে গেছে। এই ক্যালসিয়াম আয়ন কি করে, এই যে পাউচগুলো রয়েছে অর্থাৎ নিউরো ট্রান্সমিটার পূর্ণ যে থলিগুলো রয়েছে, সেই থলিগুলোর এক্সোসাইটোসিস করাচ্ছে, অর্থাৎ থলিগুলোর মধ্যে যে রাসায়নিকগুলো আছে সেই রাসায়নিক পূর্ণ যে থলিগুলোকে দেখো এই প্রি সাইন্যাপটিক যে পর্দা রয়েছে সেই প্রি সাইন্যাপটিক পর্দাতে এখানে এসে এক্সোসাইটোসিস করে দিচ্ছে। এইভাবে মানে এই থলিতে যে রাসায়নিক পূর্ণ যে থলিটা আছে সেই রাসায়নিকটাকে এইখানটায় এসে, অর্থাৎ সাইন্যাপটিক ক্লেফটে এসে এক্সোসাইটোসিস করছে, অর্থাৎ এই রাসায়নিকটাকে এই সাইন্যাপটিক ক্লেফটে ফেলতে সাহায্য করছে কে, না ক্যালসিয়াম। তাহলে আরেকবার বলছি, ক্যালসিয়াম আয়ন যখন এখানে স্নায়ু স্পন্দন এসে একদম এই রকম জায়গায়, অর্থাৎ একদম এন্ডে, অর্থাৎ একদম শেষে যখন আসবে স্নায়ু স্পন্দনটা, তখন কি করবে, না এই দিকে যে ক্যালসিয়াম চ্যানেল রয়েছে এই ক্যালসিয়াম চ্যানেল দিয়ে সরাসরি ক্যালসিয়াম আয়ন এই ভেতরে ঢুকবে, অর্থাৎ প্রান্তীয় স্ফীতিতে ঢুকবে। এবং প্রান্তীয় স্ফীতিতে দেখো যে তোমার হচ্ছে ভেসিকেলগুলো রয়েছে, রাসায়নিকগুলো ভেসিকেলগুলোর এক্সোসাইটোসিস করবে। এক্সোসাইটোসিস করে এই ভেতরের কেমিক্যালগুলো বা রাসায়নিকগুলোকে দেখো এই সাইন্যাপটিক ক্লেফটে বের করতে সাহায্য করবে। তাহলে সাইন্যাপটিক ক্লেফটে যখন এই রাসায়নিকগুলো বের হলো, ঠিক দেখো পোস্ট সাইন্যাপটিক যে পর্দা সেইখানে দেখো এই নিউরো ট্রান্সমিটারের গ্রাহক আছে, এরা কিনা কি করে তখন এই যে রাসায়নিকগুলো যেগুলো সাইন্যাপটিক ক্লেফটে পড়লো, এই সাইন্যাপটিক ক্লেফটে পড়া এই যে রাসায়নিকগুলো, এই রাসায়নিকগুলো দেখো এইখানটা গিয়ে মাতবে, অর্থাৎ এই গ্রাহকে গিয়ে বসবে, ঠিক আছে। তখন দেখো এইখানটা দিয়ে এইভাবে স্নায়ুটা যেতে সাহায্য করবে, বুঝতে পারছো। তাহলে প্রথম কি বললাম, না এইখানটায় স্নায়ু আবেগটা এসে পৌঁছালো, তখন ক্যালসিয়াম আয়ন ভেতরে ঢুকলো, এই ক্যালসিয়াম আয়ন এই যে ভেসিকেল গুলো রয়েছে এই ভেসিকেল গুলোতে তোমার ভেসিকেল গুলোকে এক্সোসাইটোসিস করলো, এই ভেসিকেল গুলো এক্সোসাইটোসিসের দ্বারা কি হলো, না এই যে রাসায়নিকটা অর্থাৎ যে নিউরো ট্রান্সমিটারটা ছিল সে কিনা কি হলো সাইন্যাপটিক ক্লেফটের মধ্যে পড়লো। সাইন্যাপটিক ক্লেফটে পড়ার সঙ্গে সঙ্গে দেখো এখানে আমার পোস্ট সাইন্যাপটিক পর্দার উপরে দেখো কি আছে, না গ্রাহক আছে, এই গ্রাহকের উপর দেখো
বুঝলো, গ্রাহক বসার পরে দেখো এইভাবে কিন্তু এই পরবর্তী নিউরনে এই স্নায়ু স্পন্দনটাকে পৌঁছে গেল, ঠিক আছে। আচ্ছা এইভাবে কিন্তু দেখো একটি স্নায়ু থেকে পরবর্তী স্নায়ুতে তোমার স্নায়ুর আবেগ পৌঁছে যায়, ঠিক আছে। আচ্ছা এর পরবর্তীতে তাহলে এটা মুছে দিচ্ছি, এর পরবর্তীতে দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি না, নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটার কি? তার নিউরো ট্রান্সমিটার হলো কি না, যে সমস্ত রাসায়নিক পদার্থ একটি নিউরন থেকে অপর নিউরনে বা পেশিতে, একটি নিউরন থেকে অপর নিউরনে বা একটি নিউরন থেকে পেশিতে স্নায়ু স্পন্দনকে বহন করে বা স্নায়ু স্পন্দন প্রবাহিত করে তাকেই বলা হচ্ছে নিউরো ট্রান্সমিটার। যেমন অ্যাসিটাইল কোলিন, অ্যাসিটাইল কোলিনকে শর্ট ফর্মে লেখা হয় ACH, অ্যাসিটাইল কোলিন হলো একটি নিউরো ট্রান্সমিটার, ঠিক আছে। আবার দেখো কিছু বাধাদানকারী, আচ্ছা আচ্ছা নিউরো তাহলে উদ্দীপক ধর্মী নিউরো ট্রান্সমিটার হলো অ্যাসিটাইল কোলিন, আর বাধা দানকারী নিউরো ট্রান্সমিটার হলো তোমার গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড বা গাবা, ঠিক আছে। আচ্ছা তাহলে যদি বলে যে নিউরো ট্রান্সমিটার কি, একটি উদ্দীপক ধর্মী নিউরো ট্রান্সমিটারের উদাহরণ দাও, তখন তোমরা বলবে নিউরো ট্রান্সমিটার তো বলেই দিলাম, যে সমস্ত রাসায়নিক তোমার স্নায়ু স্পন্দনকে একটি স্নায়ু থেকে অপর স্নায়ুতে বা স্নায়ু কোষে তোমার প্রবাহিত করতে সাহায্য করছে তাকে বলো নিউরোট্রান্সমিটার। এই নিউরোট্রান্সমিটার প্রধানত দু ধরনের হয়, ঠিক আছে। একটা হচ্ছে তোমার বাধা দানকারী নিউরোট্রান্সমিটার, আর একটা হচ্ছে উদ্দীপক ধর্মী নিউরোট্রান্সমিটার, ঠিক আছে। তাহলে উদ্দীপক ধর্মী নিউরোট্রান্সমিটার হচ্ছে অ্যাসিটাইল কোলিন এফিনেফ্রিন এরা, আর বাধা দানকারী নিউরোট্রান্সমিটার হচ্ছে গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড বা GABA, ঠিক আছে।